আপনি যদি টিভি না দেখছেন তাহলে প্লিজ টিভিটা খুলে দেখুন, আপনি দেখতে পাবেন যে সেখানে কি দিয়েছে। একটু আগে টিভিতে দিল যে খুব বড় সড় একটা রদবদল আসছে এসএসসিতে, তারা কিছু চেঞ্জ নিয়ে আসছে গ্যাজেটে, কলকাতা গ্যাজেট, যার উপরে সাঁওতালি মিডিয়াম এক্সামটা হলো। আর আমি তো প্রথম দিন থেকে বলেই আসছি এসএসসি হবে। বন্ধু, এসএসসি একদম সামনে চলে এলো, তার আগে বলবো যে নোটিফিকেশান মনে হচ্ছে আমার পুজোর আগেই কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে। আমি ভাবছিলাম যে নোটিফিকেশান হয়তো পুজোর হয়তো পরে বা আসতে পারে, কিন্তু না, অক্টোবরের শুরুতেই মনে নোটিফিকেশান আর কি দিয়ে দেবে, আর পরীক্ষাটা বন্ধু ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে যা শোনা যাচ্ছে, যেটুকু আমার কাছে অন্তত খবর আছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আছে আমার কাছে খবর, এবং কিছু গুপ্ত খবরও আছে, সেগুলো আমি সবার সঙ্গে শেয়ার করবো না, সেগুলো আমি আমার যে যারা রয়েছে স্টুডেন্ট আমার তার সাথে আমি শেয়ার কিন্তু করবো, যারা বর্তমানে আমার কাছে অনলাইনে পড়ছে। কারণ সবাই আপনারা জানেন যে বিএস একাডেমি একটা পপুলার এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গে অনলাইন পড়ার জন্য, যেখানে 700 থেকে 800 ছেলে মেয়ে পড়াশোনা করছে। যাই হোক, আমি আজকে কিছু আপনাদেরকে রদবদল যেগুলো ঘটেছে সেগুলো আমি একটু একটা দুটো করে বলবো। তার আগে প্রত্যেককে আমি ওয়েলকাম করলাম চ্যানেলে আমার। আমরা এখানে অনেকগুলো ব্যাচ খুলেছি, তার মধ্যে এসএসসি যে ব্যাচটা আমি বলে দিচ্ছি আপনাকে, একটা ব্যাচ আমাদের চলছে সেটা হলো আপার প্রাইমারি। আমাদের ক্লাস শুরু হচ্ছে 11 আগস্ট থেকে, 11 আগস্ট মানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আপার প্রাইমারি নিউ ব্যাচ। মাত্র টাকা লাগছে 199 টাকা। যদি ভর্তি হতে চাইছেন আমার দেওয়া নাম্বারে ফোন করুন, নিচে দেখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে চলে আসুন বা আমাকে ডাইরেক্ট ফোন করুন বা মেসেজ করুন, ফোন থেকে মেসেজ করলে বেশি ভালো হয় আর কি। চলে আসুন আপারে ভর্তি হওয়ার জন্য। আমাদের পপুলার ব্যাচ এসএলএসটি, যার উপরে আমরা আমাদের তোমার চ্যানেল দাঁড়িয়ে আছে, এসএলএসটির আমাদের সেকেন্ড ব্যাচ একদম নিউ ব্যাচ আমাদের চলছে, যেখানে প্রায় 700 থেকে 800 ছেলে মেয়ে পড়াশোনা করছে অনলাইনে, সেটাও আবার 199 টাকা। যদি ভাবছেন যে মনে হয় এবছর শেষে হবে না, ভুল ভাবছেন, একটু বন্ধু খেটে দিলে চাহিদা নিয়ে কিন্তু পেয়ে যাবেন, এবং চাকরি পেতে গেলে আমরা আপনাকে সাহায্য কিন্তু করবো, আমি অন্তত করবোই। আমার কাছে অনেক টিচার এখানে পড়াচ্ছে, রোজ ক্লাস করছে, আর ভাববেন না, পড়াশোনা শুরু করুন। বাকি অনেক ব্যাচ চলছে, কম্বাইন চলছে, ইংলিশ চলছে, যাদের আর কি সাবজেক্ট ইংলিশ, হ্যাঁ, যাদের সাবজেক্ট ইংলিশ তাদের কিন্তু ওদের জন্য আমরা খুলেছি আর কি, মানে ইংলিশ যাদের রয়েছে আর কি সাবজেক্ট ওদের জন্য আমরা খুলেছি, 199 টাকা আর কি লাগছে। বাকি অন্য কোনো সাবজেক্ট খোলা হয়নি, যদি খুলে তো বলবো আমরা। তাহলে এগুলো চলছে আমাদের, এটা চলছে, এটা শুরু হচ্ছে 11 তারিখে, এটা চলছে, সবগুলোই কিন্তু 199 টাকা করে। আমার দেওয়া ফোন নাম্বারে মেসেজ করুন না, মেসেজ করলে আর কি হয়ে যাবে, ভর্তি হয়ে যান, না হলে কিন্তু খুব বিপদ আসে সোয়ার কপালে, না হলে খুব মুশকিল হবে আর কি আগামী দিনে চাকরিটা পাওয়া। এবারে কি হচ্ছে না, কিছু কিছু রদবদল ঘটছে বন্ধু। আমি আপনাদেরকে কিন্তু আপনি সবাই জানেন আর কি ভালোভাবেই যে আমি মোটামুটি যেগুলো আর কি বলেছি সেগুলো মোটামুটি এখানে আর কি মিলেছে, আমার দেওয়ার খবর কিন্তু মিলেছে। এবার আপনাদেরকে আমি ছোট্ট একটা খবর বলতে চাইছি আর কি, যে আপনার এসএলএসটিতে যে পিটির নাম্বারটা, সে পিটির নাম্বারটা অনেকের মতে যোগ হবে, অনেকের মতে যোগ হবে না। তো আমি যারা এখন কিছু জন আর কি বড় বড় কথাবার্তা বলছে, আমি একটা কথাই বলবো যে কলকাতা গ্যাজেট স্টুডেন্টস মন দিয়ে শুনবে একটু, কলকাতা যে গ্যাজেট রয়েছে আমাদের, সেই কলকাতা গ্যাজেটে তুমি দেখবে যে ওখানে পিটি নাম্বারটা যোগ হয়েছিল। সাঁওতালি মিডিয়াম যে পরীক্ষাটা হয়েছিল, সাঁওতালি মিডিয়ামে পিটি নাম্বারটা কিন্তু যোগ হয়েছিল, সাঁওতালি মিডিয়ামে 300 নাম্বারের কিন্তু পরীক্ষা হয়েছে, সেখানে পিটি নাম্বার যোগ কিন্তু হয়েছিল। এবছর কি হবে, এবছর কিন্তু কিছু কিছু চেঞ্জ হচ্ছে, এমন হতে পারে যে হয়তো পিটির নাম্বারটা 100 নাম্বারই যোগ হবে না, হতে পারে পার্সেন্টেজ একটা আসতে পারে। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, এইটা কিন্তু খুব শোনা যাচ্ছে আর কি, আমার কাছে এই খবরটা কিন্তু আছে, এখন কতটা হবে সেটা জানি না, একটু ধ্যান দিয়ে শুনবে। ধরো তোমার সাবজেক্টের মার্কস হলো 100, তাই না, তুমি ধরো 60 পেলে 100-এর মধ্যে, তুমি ধরো বাংলা তুমি স্টুডেন্ট, তুমি 100 তোমার সাবজেক্ট, তুমি 60 পেলে, এখান থেকে ওরা 60% নেবে, সাবজেক্টের ওরা 60% নেবে, মানে 60-এর কত হচ্ছে 60%, 36 হচ্ছে কি না বলো, তাহলে এখানে ওরা 60% আর কি নেবে, এইভাবে আর কি তোমাদের মেরিটটা তৈরি হবে আর কি। এবার ধরো রয়েছে তোমার পিটি, ধরো এটা 100 নাম্বার পরীক্ষা হবে, তুমি ধরো পেয়েছো পিটিতে 100, তুমি ধরো পেয়েছো, তুমি 50 পেয়েছো 100-এর মধ্যে, তুমি পিটিতে
100 পরীক্ষা হলো তুমি 50 আর কি পেয়েছো, এর ওরা নেবে 30% এরর নেবে আর কি 30%। তো কত হচ্ছে, 5 দিনে 15 হচ্ছে কি না, 50 30% কত, 5 দিনে 15। আর ওরা ইন্টারভিউ ইন্টারভিউ এবার আসছে ঘুরে, ইন্টারভিউ ওরা আসছে, একাডেমিক থাকবে না, একাডেমিক থাকবে না, তোমার মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন থাকবে না, একাডেমিক থাকবে না, ইন্টারভিউতে কিন্তু থাকবে তোমার 10 মার্কস। তুমি ধরো 10-এ তুমি ধরো তুমি ধরো 6 পেলে, তাহলে মোট কত হলো তোমার, 36 15 আর 6 কত হচ্ছে, 6 5 11, 11 আর 6 17, 7 17 হলো 1 1 আর 2, 2 আর 3 5, তুমি পেলে মোট তোমার মার্কস হলো 57। এর উপরে তোমার মেরিট তৈরি হচ্ছে, ওকে 100 মানে তুমি যত নাম্বার তুলতে পারবে সাবজেক্টে প্লাস পিটিতে প্লাস ইন্টারভিউতে, তিনটা মিলে তোমার তৈরি হবে মেরিট। তাহলে সাবজেক্টের গুরুত্ব তো অনেক আছে, পিটির কিন্তু গুরুত্ব কম নেই, 30% আমার অনেক নাম্বার, তাই না? অতএব তোমাকে বন্ধু তুলতে হবে আমার টনক বেশি। তো এবারও যদি তোমাদের টনক না নড়ে, এটা শোনা যাচ্ছে, কিন্তু এটা শোনা যাচ্ছে আমার কাছে, কিন্তু এই খবরটা আছে, অতএব এই খবরটা আমি বললাম। এবারে এর উপরে বিশাল আমার ফোন কিন্তু কেউ ডিস্টার্ব করবে না বারবার, হ্যাঁ স্যার আপনি বললেন এটা, স্যার কবে হবে না হবে, উনি কিন্তু কেউ করবে না প্লিজ, যদি ভর্তি হওয়ার জন্যই কিন্তু ফোনটা করবে, না হলে কিন্তু প্লিজ কেউ ফোন করবে না, অযথা ফোন কিন্তু কেউ করবে না। মেসেজ যারা ভর্তি হবেন তারাই শুধু করবেন, অন্যরা কিছু জানতে কিছু মেসেজ করবেন না, কারণ আমরা পছন্দ আর কি করি না। তাহলে SSST চলছে, আপার প্রাইমারি চলছে, ইংলিশ চলছে সাবজেক্ট, পারলে ফোন করবেন, মেসেজ করতে পারেন, খুব সুবিধা হয়, মেসেজ করলে একটু বেশি সুবিধা হয়। বাকি অনেক গুপ্ত খবর আছে, সেগুলো আমি আমার টিউশনিতে দেবো, এখানে কিন্তু আমি কোনো শেয়ার করতে পারবো না। থ্যাংক ইউ।